দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এরকম মানুষ খুব কমন দেখা যায় যে সিজদা থেকে হঠাৎ দাঁড়ালে অথবা রুকু থেকে হঠাৎ দাঁড়ালে মাথা ঘোরায় মনে হবে যে আপনি সেন্সলেস হয়ে গিয়েছেন বুক ধরপড় করা এটি খুব কমন একটি সমস্যা আসুন আজকে এইটি নিয়ে কথা বলবো এটিকে বলা হয় পটস বা পশ্চারাল অর্থোস্ট্যাটিক ট্যাকিকার্ডিয়া সিনড্রোম খুব কমন এটির লক্ষণগুলো হচ্ছে যে কোনো সময় শোয়া থেকে হঠাৎ বসলেন লম্বা সময় শোয়ার পরে দেখবেন যে মাথা ঘোরাচ্ছে আবার বসা থেকে হঠাৎ দাঁড়াচ্ছেন যেমন আমরা রুকু থেকে দাঁড়ানো সেজদা থেকে দাঁড়ানো মনে হয় যে পড়ে যাচ্ছি যখন বয়স অল্প ছিল তখন কিন্তু এটি আমরা বুঝি নাই ছিল ঠিকই এখন বয়সের সাথে সাথে দেখা যায় বোঝা যাচ্ছে বেশি তাহলে এটি কেন হচ্ছে এটি নিয়ে পরে আগে লক্ষণগুলো শুনুন বমি বমি ভাব ডিজিকুলিব্রিয়াম ভালো লাগে না মাথা ঘোরানো ভাব বমি হওয়া চোখে অন্ধ দেখা বুক ধরপড় করা অনেকে একেবারেই ব্ল্যাক আউট অর্থাৎ অজ্ঞানও হয়ে যেতে পারে আবার নিয়ার অজ্ঞান প্রিসিনকোপি বলে এটাও হতে পারে সাধারণত এইরকম মুভমেন্টগুলোতে দেখা যায় যে শরীরের ভিতর যে রক্তচাপ থাকার কথা সেটি হঠাৎ করে পড়ে যায় হার্ট তখন এইটিকে মেকআপ করার জন্য ম্যানেজ করার জন্য তখন অনেক বেশি বিট করতে হয় তখন পালপিটেশনটা হয় তাহলে এটা কাদের হয় দেখা যায় যে যারা বয়স্ক তাদের ক্ষেত্রে এটি বেশি হয় যাদের ডায়াবেটিস আছে অনেক পুরনো ডায়াবেটিস এবং ডায়াবেটিসের কারণে শরীরে স্নায়ুতন্ত্রের উপর বিশেষ করে অটোনমিক এবং সিম্প্যাথেটিক যে স্নায়ুতন্ত্র আছে এইটির উপর এদের নিয়ন্ত্রণ কমে যায় প্রেগনেন্সিতে এটি হয় আবার সাধারণ মানুষও যদি লম্বা সময় দাঁড়িয়ে থাকে হঠাৎ করে চেঞ্জ হয় মুভমেন্ট তাদেরও হতে পারে তাহলে কি করার প্রথম কথাই হচ্ছে জীবন পদ্ধতি পরিবর্তন করুন যে আপনি ধরুন যিনি সিজদা থেকে ইমাম সাহেবকে ফলো করে যে আপনি খুব তাড়াহুড়া করে দাঁড়াবেন সেইটি নিরাপদ নয় তাহলে কি করার সময় নিয়ে আস্তে আস্তে দাঁড়ান আপনার যদি এই সমস্যাটি প্রকট থাকে আপনি দেয়ালের পাশে দাঁড়াতে পারেন বা একটি রেলিং থাকলে সেটিও করতে পারেন বা চেয়ারে বসে নামাজ পড়া যায় কিনা সেটিও ভাবতে পারেন মোট কথা রিস্ক নেবেন না যদি আপনার এরকম সমস্যা ঘন ঘন হয় অনেকে পানি বেশি খান সেটিও কাজে দেয় অনেকে যদি উচ্চ রক্তচাপ না থাকে লবণ জাতীয় সমস্যা না থাকে অনেকেই সোডিয়াম সল্ট খেতে পারেন সেটি থেকেও অনেক সময় এটি ঠিক হয় কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শে খেতে হবে ব্লাড প্রেশার চেক করুন রক্তচাপে কোনো অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন আছে কিনা অনেকের এমনি দেখা যায় যে রক্তচাপ স্বাভাবিক দাঁড়ালে পুটকেরা ব্লাড প্রেশারটা কমে যায় তখন এটি হতে পারে মোট কথা ফ্লুইড বা তরল জাতীয় খাবার বাড়িয়ে দিতে হবে আপনার মেডিসিনের যে লিস্ট এটি দেখুন যেটি আপনি খাচ্ছেন সেখান থেকে দেখা যায় অনেক সময় ঔষধ এটির কারণ হতে পারে আর কোনো সমস্যা যদি না থাকে স্টকিং অর্থাৎ হাঁটুর নিচে শক্ত মোজা পাওয়া যায় নামাজে যাওয়ার আগে আধা ঘন্টা আগে এটি পরে ফেললে রক্ত সেখানে এসে বসে থাকার সুযোগ পাবে না হালকা ব্যায়াম করুন সেটিতেও কাজে দিবে অনেকে যোগা করেন কাজে দেয় এমন কোনো ঔষধ নেই যে একটা ওষুধ দিব কাজে দিবে সেটি নো এক প্রেসক্রিপশনে সবার কাজ হবে না তবে ডাক্তারের পরামর্শ নিন ডাক্তার সাহেব নিশ্চয়ই এটির প্রপার চিকিৎসা বাতলে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ডাক্তার ফেরদৌস খন্দকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে